সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকে বেতন মজুরির পাঁচ নম্বর লেকচার এটা এখানে আমরা আলোচনা করব হচ্ছে কর্মহার পদ্ধতিটা তোমরা যারা প্রথম লেকচার দেখেছো এখানে আমরা বলছিলাম যে বেতন মজুরির পদ্ধতি দুইটা একটা বিবরণী বা রেজিস্টার পদ্ধতি আরেকটা হচ্ছে কর্মহার পদ্ধতি তো কর্মহার পদ্ধতিটা কি কর্মহার পদ্ধতি হচ্ছে যে যে যতটুকু কাজ করবে তাকে ওই কাজের উপর ভিত্তি করে বেতন দেওয়া হবে অর্থাৎ কেউ যদি অতিরিক্ত কাজ করে তাহলে তাকে অতিরিক্ত কেউ যদি কম করে কম অর্থাৎ কাজের উপরে ভিত্তি করে যেই বেতনটা বা মজুরিটা দেওয়া হবে সেটাই হচ্ছে কর্মহার হ্যাঁ কেউ যদি আট ঘন্টা কাজ করে তাহলে তাকে আট ঘন্টার মজুরি দেওয়া হবে কেউ যদি দশ ঘন্টা কাজ করে তাহলে তাকে দশ ঘন্টা এটাই হচ্ছে কর্মহার যে যত বেশি কাজ করবে তাকে তত বেশি মজুরি দেওয়া হবে অর্থাৎ আর যা যে কম কাজ করবে তাকে কম মজুরি দিতে হবে এটাই হচ্ছে কর্মহার তো কর্মহারের আবার দুই ধরনের কোশ্চেন থাকে একটা দক্ষতার স্তর সহ ছাড়া একটা আর এটা হচ্ছে সহ দক্ষতার স্তর ছাড়া আর একটা সহ দক্ষতার স্তরটা জিনিসটা কি ধরেন আপনারা দুই ফ্রেন্ড কেউ ধরেন একই সময় 8টা অঙ্ক করলেন কেউ একই সময় 10টা করলো তাহলে এ যে যে 8টা করলো তার দক্ষতার স্তর কম আর যে দশটা করলে একই সময়ে তার দক্ষতার স্তর বেশি এরকম দক্ষতার স্তর সহ থাকবে একটা কি নাই আচ্ছা আমরা এখানে এই কারণে আপনাদের বোঝার সুবিধার আমরা দুইটা কোশ্চেন রাখছি দেখেন একটা কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এরকম এটা দেওয়া আছে যে এই কাজ করছে এরা এত এত করছে এটা এই এরকম দাওয়াত যদি থাকে যে প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারে আশি পার্সেন্ট প্রমাণ উৎপাদনে এই কথাটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে দক্ষতার স্তর সহ আর এখানে দেখেন এই দুটো একই রকম কিন্তু এরকম যে কেউ যদি প্রমাণ উৎপাদনের নিচে কাজ করে তাকে আশি পার্সেন্ট বেতন দিব কেউ যদি ঊর্ধ্বে করে তাকে একশো বিশ পার্সেন্ট বেতন দেওয়া এরকম এরকম পার্সেন্টেজ যদি মঞ্জুরিকৃত মজুরি হার ঊর্ধ্বে নিম্নে দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে দক্ষতার স্তর সহ আর এরকম যদি না দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে দক্ষতার স্তর ছাড়া ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমরা বুঝতে পারছি দক্ষতার স্তর সহ এবং ছাড়া মানে এরকম যদি ঊর্ধ্বে নিম্নে দেওয়া থাকে তাহলে এটা সহ আর যদি ঊর্ধ্বে নিম্নে না থাকে এই প্রশ্নে তাহলে সেটা হচ্ছে দক্ষতার স্তর ছাড়া আমরা একটা দক্ষতার স্তর ছাড়া একটা অঙ্ক করব এবং সহ একটা করে দেখাবো এটা খুবই সহজ এটা রেজিস্টার বিবরণীর থেকেও সহজ শুধু দু তিনটা সূত্র আমাদের দেখতে হবে পারব ওই সূত্র পারলেই আমরা অঙ্কটা পারব দেখে আমরা শুরু করি পাঁচ নম্বর এখানে কোন উৎপাদনকারী প্রতিষ্ঠানে আটচল্লিশ ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয় অর্থাৎ সপ্তাহে তারা আটচল্লিশ ঘন্টা কাজ করে উক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে নির্মুক্ত তথ্যগুলি পাওয়া হয়েছে উৎপাদনের প্রমাণ সময় প্রতি একক পনেরো মিনিট উৎপাদনের প্রমাণ সময় অর্থাৎ তারা এখানে ধরেন ধরে নিলাম এটা তারা একটা মার্কার উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা প্রত্যেকটা উৎপাদন করতে নরমালি টাইম দেয় হচ্ছে পনেরো মিনিট প্রত্যেকটা মার্কার উৎপাদন করতে কি করে সময় লাগবে কত মিনিট পনেরো মিনিট সময় দেয় তো এটা হচ্ছে উৎপাদনের প্রমাণ সময় অর্থাৎ একটা উপাদান বা যে কোনো একটা জিনিস উৎপাদন করতে কত মিনিট সময় লাগবে পনেরো মিনিট বলছে স্বাভাবিক শ্রম হার আট টাকা প্রতি ঘন্টা এবং এখানে এক ঘন্টা কাজ করলে আট টাকা দেওয়া হবে কথা বুঝতে পারছি একটা জিনিস উৎপাদন করতে সময় দেওয়া হয়েছে পনেরো মিনিট আর এক ঘন্টা যদি সে কাজ করে তাকে নর্মালি আট টাকা দেওয়া হবে তো সপ্তাহে উৎপাদন প্রমাণ হচ্ছে তারা যেটা দিয়ে দিবে সেইটা আর প্রকৃত হচ্ছে কর্মচারীরা করলো কি সে বাস্তবে কি করলো সেটা হচ্ছে প্রকৃত অর্থাৎ ধরেন তেত্রিশ মার্কে পাস এটা হচ্ছে প্রমাণ এটা রুলস এই প্রমাণটা সবার জন্য সমান কিন্তু আপনি দেখা গেল যে কেউ চল্লিশ পাইলো কেউ পঞ্চাশ পাইছে কেউ বিশ পাইছে এটা হচ্ছে প্রকৃত অর্থাৎ প্রতিষ্ঠান কর্তৃক যেটা নির্ধারণ করে দেয় সেটা হচ্ছে প্রমাণ আর কর্মীরা প্রকৃতপক্ষে বাস্তবে যা করে সেটা হচ্ছে প্রকৃত বুঝতে পারছি তো তারা বলে দিছে যে প্রমাণ উৎপাদন হচ্ছে পনেরো মিনিট আর শ্রমিক আর শ্রমিকরা উৎপাদন করছে কি এক সপ্তাহে কেউ টা করছে কেউ ২৪০ টা করছে কেউ দুইশো বিশ কেউ দুশো তিরিশ তো এটা যেহেতু দক্ষতার স্তর ছাড়া এটা সহনা ছাড়া ছাড়া কারণ এই যে এরকম পার্সেন্টেজ দেওয়া নেই যদি থাকতো তাহলে সব ছাড়া থাকলে ঘর আমরা পাঁচটা করবো পাঁচটায় ফিক্সড দক্ষতার স্তর ছাড়া যদি থাকে তাহলে আমরা পাঁচ কলামের ঘর করবো বুঝতে পারছি দক্ষতার স্তর ছাড়া যদি থাকে তাহলে আমরা কি করব পাঁচ কলামের ঘর করব। আর যদি দক্ষতার স্তর থাকে তাহলে আমরা দুইটা কলাম বেশি করব। সাত কলামের ঘর করব এটা আমরা দেখ যখন করব তখন ক্রমিক নং নাম প্রকৃত উৎপাদন মজুরির হার মজুরি আচ্ছা প্রমিক নং কয়জন এখানে আছে চারজন এক দুই তিন চার চারটা নাম এই যে দেওয়া আছে প্রত্যেকের নাম উৎপাদন করে দিলাম প্রকৃত উৎপাদনে যে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা দিয়ে দিলাম দুইশো চারশো এটা লিখে দিলাম এইবারই মজুরির হারটা আমাদের বের করতে হবে সূত্র অনুযায়ী যে একটার জন্য মজুরি হার একক প্রতি মজুরির হারের সূত্র কি যে একক প্রতি মজুরির হার এই কারণে আমাদের এই তিনটা সূত্র পড়তে হবে হুম এই সূত্র তিনটা পড়তে হবে প্রথমে হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন এক ঘন্টায় কয়টা উৎপন্ন করে এটা আমাদের বের করে নিতে হবে এই ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদনের সূত্র হচ্ছে কি 60 মিনিট উপরে থাকবে 60 মিনিট আর একক প্রতি উৎপাদনের সময় একটা উৎপাদন করতে কতটুকু সময় লাগে 60 মিনিটে ওটা দিয়ে আমরা ভাগ করে দেব এই যে আমরা ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন কত 60 মিনিট লিখলাম আর সূত্রটা লিখলাম একক প্রতি প্রমাণ উৎপাদনের সময় এটা সূত্রের সাইড আর একক প্রতি প্রমাণ উৎপাদনের সময় এটা প্রশ্নেই দেওয়া থাকবে এই যে বলছে যে একক প্রতি উৎপাদনের সময় কত 15 মিনিট তাহলে ষাট মিনিটে আমরা এই যে পনেরো করলে চার মিনিট একটা উৎপাদন করতে এক ঘন্টায় আমরা একক আমরা চারটা উৎপাদন করতে পারবো ঠিক আছে এবং এই একটার জন্য কয় টাকা আমাদের মজুরি দিবে এটা বের করতে হবে একক প্রতি মজুরির হার এই যে একক প্রতি মজুরির হার সূত্র হচ্ছে এই তিনটা সূত্র অনেক সময় লাগবে আবার অনেক সময় লাগবে না এই কারণে আমরা তিনটা সূত্র বলব একক প্রতি মজুরির হার কত এটা বের করার জন্য আমাদের ঘণ্টা মজুরি আর ঘন্টা প্রতি উৎপাদন ঘন্টা প্রতি মজুরি কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে ঘণ্টা প্রতি হচ্ছে আট টাকা তাহলে আমরা এই যে লিখলাম আট আর ঘন্টা প্রতি উৎপাদন এই যে এই সূত্র দেওয়া বের করছে চার তাহলে ভাগ করলে দুই টাকা এই একক মজুরি হার একক প্রতি মজুরি হচ্ছে দুই এই যে এই কারণে আমরা সবাই দুই লিখছি আবারও বলতেছি এই একক প্রতি মজুরির হার বের করার জন্য আমাদের দুইটা সূত্র করতে হবে একটা হচ্ছে ঘন্টা প্রতি উৎপাদন বের করতে হবে ঘন্টা প্রতি উৎপাদন বের কর করার জন্য সূত্র হচ্ছে উপরে ষাট মিনিট আর একটার জন্য কতটুকু সময় লাগে এটা দেওয়া থাকবে প্রশ্নে যে পনেরো মিনিট ষাট দিয়ে ভাগ করলে আমরা ঘন্টায় চার একক বের করলাম এবার একক প্রতি মজুরির হার হচ্ছে উপরে সূত্র কি ঘন্টা প্রতি মজুরির হার আর হচ্ছে ঘণ্টা প্রতি উৎপাদন ঘণ্টা প্রতি মঞ্জুরির হার কত এই যে আট টাকা আর এখানে হচ্ছে কত দুই টাকা দিলাম দিলে চারশো দুইশো চল্লিশ দুইশো বিশটা গুণ গুণ করে যোগ করে দিলে শেষ আর এই সূত্রগুলো আমাদের ক বা ক্ষেত্রে বের করতেই বলবে এমনি প্রশ্নে না থাকলো আমরা তখন দুই মার্কের তখন এটা আমরা বের করে নিব আর না বলা থাকলেও করে নিতে হবে ধন্যবাদ সবাইকে আমরা নেক্সট লেকচারে আমরা করবো কি এটা তো আমরা দক্ষতার স্তর ছাড়া দেখলাম ছাড়া আমরা দক্ষতার স্তর ছটা পরে নেক্সট লেকচারে দেখবো ধন্যবাদ সবাইকে